নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ মাল্টা লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে মাল্টা লেবু গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মাল্টা বা মৌসুমি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে মাল্টা বা মৌসুমি লেবুর ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি মাল্টা লেবু গাছের বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা ফেব্রুয়ারি মাসে উপনীত হয়েছি। এই ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটি মাল্টা বা মৌসুমি লেবু গাছের বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে, যার ফলে প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে মাল্টা লেবুর ফলন হবে। সার্বিক প্রেক্ষিতে মাল্টা লেবুর ফলন অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে। বর্তমানে আমার এই মাল্টা বা মৌসুমি লেবু গাছে এক দুটো করে ফুল আসতে শুরু করেছে এবং আশা করছি ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছে ফুল চলে আসবে। আপনাদের যাদের মাল্টা লেবু গাছ রয়েছে, আপনাদের যাদের কমলা লেবু গাছ রয়েছে, এর পাশাপাশি আপনাদের পাতি লেবু গাছ রয়েছে বা গন্ধরাজ লেবু গাছ রয়েছে, প্রত্যেকটি লেবু গাছের জন্য যে ফেব্রুয়ারি মাসের আমি পরিচর্যার কথা বলবো, প্রত্যেকটি প্রজাতির লেবু গাছের জন্য এই ফেব্রুয়ারি মাসে একই পরিচর্যা আপনাদের গ্রহণ করতে হবে। বর্তমানে এই ফেব্রুয়ারি মাসে মাটা লেবু থেকে শুরু করে বিভিন্ন লেবু গাছে ফুল আসতে শুরু করেছে এবং অনেক গাছে ফুল চলেও এসেছে, এমনকি অনেক গাছে ফুল আসেনি। আপনাদের যাদের গাছে ফুল আসছে, ছোট ছোট কুঁড়ি ধরে রয়েছে, সেই অবস্থায় আপনাদেরকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড একবার স্প্রে করতে হবে এবং যখন আপনাদের গাছে মটর দানার মতো গুটি ধরবে তখন একবার আপনাদের কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এর পাশাপাশি আপনাদের যাদের লেবু গাছে এখনও ফুল আসেনি, আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা 2 চামচ SOP নেবেন। SOP সালফেট অফ পটাশ যদি না পান সেক্ষেত্রে আপনারা লাল পটাশ নিতে পারেন এবং এর সাথে আপনারা 1 চামচ বোরন নেবেন। নিয়ে দুটো রাসায়নিক সার ভালোভাবে মিশিয়ে নেবেন। নিয়ে গাছের গোড়ায় যেদিন এই সার প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন জল দিয়ে গাছের গোড়া মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন এবং যেদিন এই মিশ্র সারটা প্রদান করবেন মাটিটাকে ভালোভাবে খুশে নিয়ে একদম গাছের গোড়া থেকে দূরে একদম টবের ধার বরাবর আপনারা এই মিশ্র সারটাকে ছড়িয়ে দেবেন। দিয়ে দ্বিতীয়বার মাটিটাকে আরও একবার ভালোভাবে খুশে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এই মিশ্র সারটা দেওয়ার ফলে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। এই মিশ্র রাসায়নিক সার প্রদানের পাশাপাশি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে কলার খসা বোঝানো তরল জৈব সারটা কিন্তু আপনারা কন্টিনিউ দেবেন। পটাশ সোর্সটা কিন্তু সবসময় এই ফেব্রুয়ারি মাসে বজায় রাখবেন, এর ফলে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আপনাদের যাদের লেবু গাছে ফুল আসছে না সেক্ষেত্রে আপনারা PGR স্প্রে করবেন। PGR আপনারা স্প্রে করলে যে 100% গ্যারান্টি যে ফুল আসবে এমন নয়, PGR স্প্রে করলে হয় ফুল আসবে নয় পাতা আসবে। সেক্ষেত্রে আপনারা মিরাকুলান বা প্ল্যানোফেক্স এই ধরনের যে সকল জিয়া রয়েছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 20 থেকে 25 ফোঁটা ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা 7 দিন অন্তরে একবার করে স্প্রে করলেই, 3 থেকে 4 বার স্প্রে করার ফলেই আপনাদের প্রত্যেকটি গাছে আশা করছি ফুল চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার গবেষণামূলক ছাদ বাগানে আরও কিছু নতুন প্রজাতির কমলা এবং মৌসুমি লেবু গাছ বসানো হয়েছে এবং আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে আপনাদের লেবু গাছ বসানোর পর পাতা হলুদ হয়ে যাচ্ছে। আমি এই মাল্টা লেবু গাছের রোপণ সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি, আপনাদের সবসময় বলেছি আপনারা যখন ছোট গাছ বসাবেন, বসানোর প্রথম দিন যখন বসাবেন গাছটাকে ভরপুর জল দিয়ে টবের মাটিটাকে ভালোভাবে ভিজিয়ে দিলেন, দিয়ে যখন দ্বিতীয়বার জল প্রদান করবেন যতক্ষণ না ওই টবের মাটিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে ততদিন দ্বিতীয় জলটা প্রদান করবেন না, এক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে গাছ বসানোর পর কিছু পাতা হলুদ হয়ে এটা স্বাভাবিকভাবে ঝরে যাবে, শুধু গাছটা রোপণ করে দিলেন দিয়ে একবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেন তাহলে আর কোনো সমস্যা হবে না এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যে দেখবেন কুচি পাতা কিন্তু গাছে চলে আসবে। এই ছোট গাছগুলোর ক্ষেত্রে আপনারা 2 থেকে 2.5 সপ্তাহ পরে একটা মিশ্র জৈব খাদ্য দেবেন। জৈব খাদ্যের মধ্যে কী রয়েছে রাখবেন, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিনকুচি, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো, এই একটা মিক্স তৈরি করে নিয়ে আপনারা ছোট গাছগুলির ক্ষেত্রে দিতে পারেন। আপনারা অনেকেই বলছেন যে ছোট গাছে
ফুল এলে ফুল ঝরে যায় বা ফুল আসে না। আমি সব সময় বলবো একটা লেবু গাছের নির্দিষ্ট বয়স না হলে, ম্যাচুরিটি না পেলে কখনো কিন্তু গাছে ফুল আসবে না, সেটা যতই গ্রাফটিং থাকুক। আর গ্রাফটিং থাকার জন্য কি হয়, ফুলটা তাড়াতাড়ি আসে, কিন্তু সেই ফুল এলেও কি হবে, আপনাদের গাছের কিন্তু ফুল ঝরে যাবে। তাই চিন্তা করার কোনো কিছু নেই, পরিচর্যা গ্রহণ করুন, অবশ্যই প্রত্যেকটি লেবু গাছে ফুল আসবে এবং সেই ফুল থেকে অবশ্যই মাল্টা বা মৌসুমি লেবু বা কমলা লেবু অবশ্যই ধরবে। গাছের একটা নির্দিষ্ট বয়স প্রয়োজন, বয়স না হলে কি হবে, গাছে কিন্তু ফলের ধারণের ক্ষমতা গড়ে উঠবে না। তাই চিন্তা করার কোনো কিছু নেই, ছোট গাছগুলির ক্ষেত্রে আপনারা যেগুলো নতুন বসিয়েছেন 2 থেকে 2.5 সপ্তাহ পর আপনারা মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এবং আপনাদের যাদের গাছে ফুল এসে গিয়েছে এবং ছোট ছোট গুটি ধরে গিয়েছে, গুটিগুলো ঠিক কুলের মতো হবে বা কুলের থেকে একটু বড় সাইজ হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জৈব মিশ্র খাদ্য প্রদান করতে হবে। সেখানে আপনারা রাখবেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিনকুজি, 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সরিষার খোলের গুঁড়ো, একটা মিশ্র জৈব খাদ্য তৈরি করে নিয়ে 2 থেকে 4 চামচ টব অনুপাতে আপনাদেরকে দিতে হবে। এর ফলে কি হবে, আপনাদের মাল্টা বা মৌসুমি লেবুর সাইজটা ভালো হবে, গুণগত মানও ভালো হবে। ফেব্রুয়ারি মাসে লেবু গাছের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয় প্রত্যেকটি প্রজাতির লেবু গাছে, ড্রাইব্যাকের সমস্যা। এই ড্রাইব্যাকের সমস্যা থেকে কিন্তু আপনাদের গাছকে সুরক্ষা প্রদান করতে হবে। এর জন্য আপনারা কি করবেন, দেখবেন আপনাদের গাছের মাথার ডাল থেকে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করবেন, আপনাদের যে ডালটা শুকিয়ে গিয়েছে তার একটু নিচ থেকে যেখানে কাঁচা রয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে কেটে দিতে হবে। দিয়ে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন কাটা ডালের ওপর, দিয়ে সম্পূর্ণ গাছটাতে ভালোভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। এবং গাছের যে কাণ্ড রয়েছে সেখানেও কিন্তু আপনারা ফাঙ্গিসাইডের একটা পেন্ট করে দেবেন বা প্রলেপ লাগিয়ে দেবেন। এর ফলে কি হবে, আপনাদের গাছ ড্রাইব্যাক থেকে অনেক অনেকাংশে সুরক্ষিত থাকবে। এই ড্রাইব্যাকের সম্ভাবনা প্রবল আকার কখন দেখা দেয়, এই সময় কি হয়, গাছে কিন্তু বিভিন্ন প্রজাতির লেবু গাছের পাতা ঝরে যায় এবং সেই সময় যদি গাছের অতিরিক্ত পরিমাণে জলের ঘাটতি দেখা দেয় সেক্ষেত্রে কি হবে, এই ড্রাইব্যাকের প্রবণতা অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই সবসময় খেয়াল রাখবেন গাছের যতটুকু প্রয়োজন, প্রয়োজন অনুপাতে কিন্তু আপনাদের সবসময় জলটা প্রদান করতে হবে যেন জলের ঘাটতি না দেখা দেয় গাছে। আপনাদের যাদের গাছে ফুল চলে এসেছে বা ফুলের কুঁড়ি এসেছে, আপনারা কী কী কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা গ্রহণ করবেন, আপনারা ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা স্বরূপ যে সকল গুলি স্প্রে করতে পারেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাইটক্স, M45, ম্যানসার, সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, এই ধরনের ফাঙ্গিসাইডগুলি আপনারা স্প্রে করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এর পাশাপাশি আপনারা যে সকল কীটনাশকগুলি ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরোবিট স্প্রে করতে পারেন, এর পাশাপাশি ডাইমেথয়েড 30% কম্পোজিশনে যেগুলো রয়েছে, রোগর প্লাস, টাফকর, এগুলো আপনারা স্প্রে করতে পারেন। এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 40 ফোঁটা ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা গাছে স্প্রে করতে পারেন। সবসময় আপনারা খেয়াল রাখবেন আপনাদের যখন গাছে ছোটো ছোটো কুঁড়ি আসবে তখন আপনারা এই কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, এবং আপনাদের গাছে যখন গুটি ধরবে তখন আপনারা স্প্রে করতে পারেন। সবসময় একটি বিষয়ে সতর্ক থাকবেন, যখন আপনাদের মাল্টা বা যে কোনো প্রজাতির লেবু গাছে ফুল ফুটবে সেই ফুল ফোটা অবস্থায় কোনো ধরনের জল থেকে শুরু করে কীটনাশক থেকে ফাঙ্গিসাইড কোনো ধরনের কোনো কিছু স্প্রে করবেন না। এক্ষেত্রে কি হবে, যদি স্প্রে করেন সেক্ষেত্রে কি হবে, ফুলের পরাগায়নে ব্যাঘাত ঘটবে এবং সম্পূর্ণ ফুলটি শুকিয়ে ঝরে যাবে। তাই ফুল ফোটা অবস্থায় কোনো কিছু স্প্রে করবেন না, সবসময় ফুল ফোটার আগে এবং গুটি ধরার পরবর্তী সময় আপনারা স্প্রে করবেন। এর পাশাপাশি এই ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রত্যেকটি লেবু গাছ যেন সম্পূর্ণ সূর্যালোকে থাকে, কারণ লেবু গাছ যেহেতু একটি ফলের গাছ এবং এই ফল গাছে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য এনার্জির প্রয়োজন, এবং সেই এনার্জি কী হবে, সূর্যালোক থেকে কিন্তু পায়, গাছ সংগ্রহ করে। তাই প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আপনাদেরকে ফুল সানলাইটে রাখতে হবে। যেহেতু ফুল সানলাইটে রাখছেন সেহেতু টবের গোড়ায়, গাছের গোড়ায় কিন্তু আপনাদেরকে গাছের প্রয়োজন অনুপাতে কিন্তু জলটা অবশ্যই প্রদান করতে হবে। এর পাশাপাশি আপনারা 2 দিন বা 3 দিন অন্তর অন্তরের মাঝে মধ্যে গাছে জল স্প্রে করতে পারেন। এই জল স্প্রে করার অনেক অনেক উপকারিতা রয়েছে। জল স্প্রে করার ফলে আপনাদের গাছের যে সকল ফাঙ্গাস বলুন বা কীটপতঙ্গের আক্রমণ যদি ঘটে থাকে সেগুলো কী হবে, জল স্প্রে করার ফলে ধুয়ে যাবে। এর ফলে আপনাদের গাছগুলো অনেক অনেকাংশে সুরক্ষিত থাকবে। ফেব্রুয়ারি মাসে মাল্টা লেবু গাছ থেকে শুরু করে সমগ্র লেবু গাছের বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করার প্রয়োজনীয়তা নেই। আপনারা শুধু খেয়াল রাখবেন যেন পটাশের সোর্সটা গাছে বজায় থাকে, সেটা জৈব উপায়ে হতে পারে বা রাসায়নিক উপায়ে হতে পারে। আপনারা যদি রাসায়নিক উপায় দেন সেক্ষেত্রে আপনারা SOP দিতে পারেন বা লাল পটাশ দিতে পারেন, এবং যদি আপনারা জৈব উপায় দেন সেক্ষেত্রে আপনারা কলার খসা রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে সেই গুঁড়ো করে নিয়ে সেটা কিন্তু আপনারা গাছে গোড়ায় দিতে পারেন, এবং এর পাশাপাশি আপনারা কলার খসা ভিজিয়ে সেই তরল জৈব সারটা আপনারা গাছে দিতে পারেন। যদি আপনারা ফেব্রুয়ারি মাসে
প্রত্যেকটি লেবু গাছে পটাশের সোর্সটা বজায় রাখতে পারেন, তাহলে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত আশা করছি প্রত্যেকটি লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা প্রচুর পরিমাণে মালটা লেবু থেকে শুরু করে প্রত্যেকটি প্রজাতির লেবু গাছে প্রচুর পরিমাণে লেবুর ফলন আপনারা পাবেন। ফেব্রুয়ারি মাসে লেবু গাছের পরিচর্যার ক্ষেত্রে যে সকল কীটনাশক, ফাঙ্গিসাইড, সার, ওষুধের প্রয়োজন পড়ে তার আমি আমাজনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজেই এই ওষুধগুলো পেয়ে যাবেন। মালটা বা মৌসুমি লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, মালটা বা মৌসুমি লেবু গাছের গবেষণা সম্পর্কিত আপডেট এবং প্রত্যেক মাস অনুযায়ী মালটা লেবু গাছের পরিচর্যা সংক্রান্ত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রিলাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। ফেব্রুয়ারি মাসে মালটা লেবু গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, জানানোর থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।